শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানাচ্ছি। এই উপলক্ষে বিশ্বের সকল ধর্মের মানুষের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্ম মতে সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অসুর শক্তির দমনের মাধ্যমে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পূজা উদযাপিত হয়। আবহমান কাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গা উদযাপন করে। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে দেশের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ও উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে, আরও সুসংগত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা। এই শুভক্ষণে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে। দাঙ্গাজনিত কারণে প্রায় 50 বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় 1989 সালে আবারও জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জন্মাষ্টমীর শুভ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। পল্লীবন্ধু গঠন করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধুর আন্তরিক সহায়তা ছিল সর্বজন বিদিত। সবার শান্তিময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।